জীবন السلام عليكم রমজানে ورحمة الله وبركاته শেষে نحمده ونصلي على رسوله الكريم أما بعد ঈদ এসে গিয়েছে একদম কাছে ঈদ উপলক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু সুন্নত রয়েছে কিভাবে আমরা ঈদ কাটাবো ঈদের দিন আমরা খুব ভোরে উঠব ফজরের নামাজ আদায় করব মিসওয়াক করব দ্বিতীয় নাম্বার হলো আমরা ঈদগাহ যাওয়ার যে প্রস্তুতি সেটা হলো গোসল করা সবাই আমরা করে থাকি একটি বড় সুন্নত গোসল করা যথাসাধ্য অনুযায়ী কাপড় পরিধান করা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় জামা পরিধান করা তারপরে আমরা সুগন্ধি ব্যবহার করব শরীয়ত সম্মত যতটুকু সাজসজ্জা আছে অতটুকু আমরা করব তারপরে আমরা ঈদগাহর দিকে রওনা দিব রওনা দেওয়ার পূর্বে আমরা কিছু সুন্নত হলো ঈদুল ফিতরের যে সুন্নতরা হলো সেটা হলো কিছু মিষ্টিমুখ করা তারপরে ঘর থেকে বের হওয়া এটা হলো আল্লাহ রাসূলের সুন্নাত এজন্য আমরা চেষ্টা করব ঘর থেকে বের হওয়ার সময় কিছু মিষ্টি জাতীয় কিছু জিনিস খেয়ে হলেও ঘর থেকে যেন বের হই তারপরে যে বিষয়টা সেটা হলো আমরা ঈদগাহ রওনা দেওয়ার সময় খুব সকালে যেন আমরা ঈদগাহ যাই এক পথে যাওয়া অন্য পথে আসা এই বিষয়টা খেয়াল রাখা এবং সওয়ালের চাঁদ দেখা থেকে শুরু করে নামাজ পর্যন্ত ঈদের নামাজ ঈদগাহ যাওয়া পর্যন্ত বেশি বেশি তাকবীর দেওয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বেশি বেশি করে এই তাকবীরটা বলা তারপরে আমাদের যে বিষয়টা হলো আমরা বেশি বেশি করে দান সদকা করব ওই দিনে আমাদের গরিব দুঃখী যারা আছে আমাদের যারা আত্মীয় স্বজন আছে গরিব দুঃখী যারা আছে তাদেরকে বেশি করে খাওয়ানো এটাও আল্লাহ রাসূলের একটি সুন্নত তাদেরকে আপ্যায়ন করা মেহমানদারি করা এটাও আল্লাহ রাসূলের একটি বিশাল বড় সুন্নত তারপরে আমরা যে বিষয়টা আমাদের সবচেয়ে সমাজের মধ্যে যেটা দেখা যায় সেটা হলো খুতবা ঈদের নামাজের পর যে খুতবা পড়ানো হয় দেখা যায় আমাদের সমাজে অনেক এটার নিয়ে খুতবা না শুনে চলে যাচ্ছে তারপরে খুতবার সময় কথা বলা হচ্ছে খুতবার সময় কোলাগুলি হচ্ছে তো এই বিষয়টা আপনারা বর্জন করবেন সেটা হলো নামাজের পরে খুতবা মনোযোগ দিয়ে চুপচাপ শোনা এটা ওয়াজিব খুতবা শোনা ওয়াজিব তো এই ঈদের নামাজের খুতবাটা আমরা সবাই ইনশাআল্লাহ শুনব তো ঈদের নামাজের এই সমস্ত কাজগুলো এই সমস্ত সুন্নাহগুলো আমরা মেনে চলার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদেরকে এই ঈদ উল ফিতরের সুন্নাত আদায় করার মতো আমাদেরকে তৌফিক দেক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সেই কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে ঈদ উল ফিতরের সুন্নাতগুলো আদায় করার মতো আল্লাহ রাসূলের যে সুন্নাহ আছে সুন্নাহগুলো যেন আমরা পালন করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তৌফিক ইনায়াত করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্পন্সরড বাই মারকাজ হজ কাফেলা উমরাহ বুকিং চলছে উমরাহ বুকিং চলছে সবচেয়ে কম খরচে উমরাহ পালনের সুবর্ণ সুযোগ প্যাকেজে যা থাকছে ভিসা ও এয়ার টিকেট কাছাকাছি হোটেল ব্যবস্থা অভ্যন্তরীণ ট্রান্সপোর্ট সমূহ তাইফ ও ওয়াদি জিন সহ মক্কা ও মদিনার দর্শনীয় স্থান সমূহ এছাড়াও আপনার চাহিদা মতো ফাইভ স্টার ও ফোর স্টার হোটেল সহ যে কোনো লোকেশনে উমরাহ প্যাকেজের ব্যবস্থা করে থাকি যোগাযোগ মাওলানা মোহাম্মদ নাঈম সিদ্দিকী বিস্তারিত জানতে কল করুন 01684824127 মারকাজ হজ কাফেলা বিজ্ঞ ওলামাই কেরামের তত্ত্বাবধানে পরিচালিত